প্রতিদিনে আমরা মোটামুটি 8 গাড়ি 10 গাড়ি করে আলু দিচ্ছি, টাকা নগদ পাচ্ছি, কৃষককেও আবার সঙ্গে সঙ্গে টাকা বুঝিয়ে দিচ্ছি। সারি সারি মালবাহী গাড়ি, থরে থরে সাজানো আলুর বস্তা, শত শত মানুষ নাওয়া খাওয়া হলে লেগে আছেন কাজে। কেউ আলু তুলছেন, কেউ বস্তায় আলু ঢুকাচ্ছেন, কেউ ওজন মাপছেন, কেউ পাওয়ার টেলার ট্রাক্টর ভটভটিতে করে বাজারে নিয়ে আসছেন, আবার কেউ বা মাথায় আলুর বস্তা নিয়ে গাড়ি লোড করছেন। বলছিলাম দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাওয়াভিটা আলু বাজারের কথা। এখানে আসলে যেদিকে চোখ যাবে সেদিকেই আলু ছাড়া অন্য কোনো ফসল কম চোখে পড়বে। বর্তমানে এখানে চলছে আলু ক্রয় ও বিক্রয়। এখানকার কৃষকরা জানাচ্ছেন ভালো ফলন হয়েছে কিন্তু দামে কম। আজকে কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু বিক্রয় হয়েছে 10 টাকা দরে। উৎপাদন খরচ সেই হিসাবে আলুর দাম কি ঠিক আছে? কম হচ্ছে, একটু কম মনে হচ্ছে, তাই না? আর একটু বেশি হলে ভালো হইতো। জি, কত হলে ভালো হইতো? 14-15 টাকা 14-15 টাকা কেজি প্রতি হলে ভালো হতো। এখন পাওয়া যাচ্ছে কত টাকা কেজি প্রতি? এখন কেজি প্রতি পাওয়া যাচ্ছে 10 টাকা 10 টাকা, তাই না? এখানে ডায়মন্ড ও অ্যাস্টারিক্স জাতের আলু বেশি পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলু ব্যবসায়ীরা আসছেন আলু কিনতে। স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্য মতে প্রতিদিন গড়ে এই একটি মাত্র বাজার থেকে প্রায় 1000 থেকে 2000 টন আলু বিক্রয় হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক আলু ক্রয় বিক্রয় চলছে, যার মধ্যে একজন আমরা ব্যবসায়ীকে পেয়েছি, এখানকার স্থানীয় ব্যবসায়ী। আপনার পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ শাহিনুর রহমান, আমার বাড়ি নাওয়াভিটা। আমরা কয়েক বছর ধরে আলু ক্রয় বিক্রয় করি, তো আলু মোটামুটি যাচ্ছে ভালো। প্রতিদিনে আমরা মোটামুটি 8 গাড়ি 10 গাড়ি করে আলু দিচ্ছি, টাকা নগদ পাচ্ছি, কৃষককেও আবার সঙ্গে সঙ্গে টাকা বুঝিয়ে দিচ্ছি। কৃষক টাকা পাচ্ছে ভালো, দামে একটু কম হচ্ছে, মানে উৎপাদন খরচের তুলনায় দামটা একটু দাম কম হচ্ছে। দামটা যদি 13-14 টাকা কেজি থাকতো তাহলে কৃষকের লাভ হইতো, বেশি লাভ হতো, তাই না? বেশি লাভ হইতো। আজকে কয় গাড়ি দেওয়া হচ্ছে? আজকে দেওয়া হবে 10 গাড়ি 10 গাড়ি, তাই না? জি। প্রতি গাড়িতে কয় টন করে আলু যাচ্ছে? প্রতি গাড়িতে যাচ্ছে 21 টন করে। 21 টন, না? জি। তাহলে হিসেবে 10 গাড়ি তো বেশ আলু। এছাড়া আর কয়জন ব্যবসায়ী আছে এই বাজারে? এই বাজারে মোটামুটি 7-8 জন ব্যবসায়ী আছে। 7-8 জন, যার মধ্যে একজনের যদি 10 গাড়ি করে আলু যায়, আবার দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাড়িতে 20 টন 21 টন 22 টন, সেই হিসাবে এখান থেকে তো প্রতিদিন ব্যাপক আলু যাচ্ছে মনে হয়, তাই না? জি জি। তাহলে বলা যায় এখানে এটা একটা বিশাল বড় আলুর মার্কেট গড়ে উঠেছে, তাই না? হ্যাঁ, এটা বিশাল বড় আলুর মার্কেট এই বোচাগঞ্জ উপজেলা, অর্থাৎ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার এই নাওভিটা বাজারে একটা বড় আলুর বাজার গড়ে উঠেছে। বড় আলুর বাজার।